রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিগত প্রায় 1 মাস আগে চুরি যাওয়া নম্বরবিহীন একটি বাইক জয়পুর থেকে উদ্ধার করতে সক্ষম হয় আগরতলা পশ্চিম থানার পুলিশ। পাশাপাশি 2 জন কর্কেও আটক করতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ। তাদের মধ্যে 1 জন বাংলাদেশ, আরেকজন ভারতীয়। আটককৃত 2 বাইক চোরের নাম হল অরিজিৎ হাসান এবং আলমগীর হোসেন। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ। সোমবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তাদের তোলা হবে বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি। গতকালকে আমাদের একটা গোপন খবরের ভিত্তিতে একটা বাইক আমরা রিকভারি করেছি, যেটার নাম্বার নেই, এবং 2 জন চোরকে আমরা ডিটেন করেছি। একজন হলো আলমগীর হোসেন, অরিজিৎ হাসান, যার বাড়ি বাংলাদেশ। আলমগীর হোসেনের বাড়ি আমরা চান্দিনামলা। তাদেরকে ডিটেন করার পর জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে বাইকটি সে চুরি করে নিয়ে গেছে। এর আগেও কয়েকটা বাইক চুরির ইনসিডেন্টে আলমগীর হোসেন ইনভলভমেন্ট আছে। এখন আমরা একটা স্পেসিফিক কেস এই বিষয়ে নিয়েছি, 73/2024 আন্ডার সেশন 382D অফ IPC। আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। বাইকটা কোথায় থেকে রিকভারি করা হয়েছে? বাইকটা জয়পুর থেকে রিকভারি হয়েছে। কতদিন আগে বাইকটা চুরি হয়েছিল এরকম কোনো খবর আছে? বাইকটা মাসখানেক আগে চুরি হয়েছে। বাইকের মালিক কি কি পাওয়া গেছে? না, বাইকের মালিককে আমরা ট্রেস করতে পারিনি। কোনো কমপ্লেনও হয়নি এই বাইক সম্বন্ধে? কমপ্লেন হয়েছে। পুলিশের টলদারি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আপনি কী বলবেন? মানে ওই যে আগরতলা শহর পুলিশে দেখেন, আমাদের বিট পেট্রোলিং প্লাস আমাদের মোবাইল চলছে, কন্টিনিউ আমরা মোবাইল করছি, এবং এই বিষয়ে আমরা প্রত্যেক দিনই 15-20 জন 25 জনের মতো আমরা প্রিভেন্টিভ অ্যারেস্ট করছি। হ্যাঁ, মজুরি অভিযান করছি, এগুলি আমাদের চলছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।